যারা আজকে অতিথি হয়ে এসেছেন। ওমানে বসবাসরত 8 লাখ বাংলাদেশির স্বার্থে মতপার্থক্য এবং ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কমিউনিটির বিভিন্ন ঘরানার সংগঠনগুলো। আর সম্পর্কে দীর্ঘদিনের বৈরিতা ভুলে দেশ ও প্রবাসীদের স্বার্থে হাতে হাত মিলিয়েছে কমিউনিটির 2 শীর্ষ সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব। এদিন জাতীয় স্বার্থ বিবেচনায় আওয়ামী লীগের পাশাপাশি একই মঞ্চে বিএনপির নেতারা উপস্থিত হন। আর বৃহৎ ঐক্যের মাধ্যমে ওমানে থাকা 8 লাখ বাংলাদেশির সেবায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী। আজকের পর থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 8 লক্ষ প্রবাসীর সেবায় কাজ করে যাব। আমরা আমাদের প্রবাসীরা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সর্বোপরি দেশ উপকৃত হবে, এটি আমার বিশ্বাস। এই মানুষগুলাই আমরা 8 লক্ষ প্রবাসীর নেতৃত্ব দিচ্ছি। আমি মনে করি যদি আমাদের যে আজকের যে ঐক্যের আহ্বান, আমাদের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে যে আপনারা এখানে আসছেন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ। যে বিশেষ করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, আপনারা জানেন আমি সোশ্যাল ক্লাবের সাথে জড়িত আছি, আমারও মনে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। আমি আজকে আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আজকের পর থেকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ সমাজের জন্য কাজ করলাম। আজকের যে সবাই একই মঞ্চে দাঁড়িয়ে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, সেই ঐক্যের পতাকা তলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। শুক্রবার রাজধানী মাস্কাটের সিবে আয়োজিত চট্টগ্রাম সমিতির এক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সকল ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী এবং সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক। বৃহৎ ঐক্যের এই ঘটনা ওমান প্রবাসীদের জন্য নতুন দিগন্ত সূচনা করবে বলেও মনে করেন ইয়াসিন চৌধুরী। আমি মনে করি আমরা যে ঐক্যের ডাক দিয়েছি, সে ঐক্যের ডাকে সাড়া দিয়ে ওমানের জমিনে একটি নতুন সূর্য উদিত হয়েছে, আমাদের একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে ওমান প্রবাসীদের কল্যাণে সবাই মিলে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রবাসী নেতাদের এক ছাদের নিচে সমবেত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ওমানে বাংলাদেশিদের নানাবিধ সমস্যা সমাধান ও সর্বোপরি দেশের স্বার্থে এই ঐক্য সুফল বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি এবং সোশ্যাল ক্লাবের শীর্ষ নেতাকর্মী ছাড়াও অন্যান্যদের মধ্যে ওমান শাখা আওয়ামী লীগ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও গালফ এক্সচেঞ্জের সিইও, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, বিএনপির ওমান শাখার সভাপতি এবং কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।